হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইনে দেওয়ার জন্য একটা ফেসবুকের অনলাইনে দেওয়ার জন্য একটা ঈদ কার্ড তৈরি করব, যেহেতু আমরা অনলাইন মিডিয়াতে দেব বা ডিজিটাল মিডিয়াতে দেব। যেহেতু আমি এটা অনলাইন মিডিয়াতে করব, সো আমি এটা ফাইলের সাইজ নেব 1920 এবং 1080 করে পিক্সেল করতে হবে। পিক্সেল সিলেক্ট করে নিলাম 1920। তাহলে আমি কিছু ভেক্টর নামে রাখছিলাম আগে, আমি সেই ভেক্টরগুলো অপেন করব। এই ভেক্টরটা দিয়ে আমি কাজ করতে পারি, ভেক্টরটা দিয়ে কিছু নিতে পারি। এটা ইলাস্ট্রেটর আমি ওপেন করলাম, কপি করে নিলাম এখান থেকে। এবার পরে আমার ফাইলে আমি পেস্ট করি। এখন এটা কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, মানে আমাকে করে আমি এটা ডিলিট করে দিলাম। এটাকে আমার ডকুমেন্টের মধ্যে কালার ডকুমেন্টটা ঠিক করতে হবে, ডকুমেন্ট কালারটা আর জি বি করে দিতে হবে। সি আমাকে ছিল, এখন দেখেন এখন কীরকম পরিষ্কার হয়ে গেছে, সময় কেমন প্যাকাশে ছিল কালারটা, যেহেতু এটা আর জিবি কালারের ছিল, এখন আর জিবিতে দেওয়াতে আবার ঠিক হয়ে গেছে। উপরে নিচে এগুলো একটু ফেলে দিই, এগুলো ভালো লাগছে না, কাজ করতে হবে একটু। ভেক্টর নামাইয়া শুধু ওই ভেক্টর দিয়ে বসাই দিয়ে দিলেই আপনার ডিজাইন হলো না, ডিজাইন করতে হলে ডিজাইনের একটু কাজ করতে হবে। এটা কি নিয়ে অনলাইন মিডিয়াতে দেওয়ার জন্য আমরা একটা এডিট করতে হবে। আপনি যদি ভেক্টরটা ডাইরেক্ট আমায় দেন, আমায় বসাই দিলে তো আর ডিজাইন হবে। গ্রিটিং কার্ড তৈরি করব, ওই ভেক্টরগুলো ওরা দিচ্ছে আমাদের সুবিধার্থে। এখন আমাকে গ্রাউন্ড আর একটু করতে হবে, এরা ভেক্টরগুলো দিয়েছে বিভিন্ন রকম আমাদের আইডিয়ার জন্য, আমরা এগুলো থেকে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। দেখি ঈদ মোবারকটা নেই, জাস্ট কপি পেস্ট, এখন আর কিছুই করতে হয় না। এখন অনলাইনে সব কিছু পাওয়া যায়, ভেক্টর সব পাওয়া যায়, জাস্ট আপনি চয়েস মতো জিনিসপত্র কপি পেস্ট করবেন। কপি পেস্ট করে দিলে এই জিনিসগুলো হয়ে যায়। একটু আমি সাইজ আপ করি, এটাকে একটু এডিট করে একটু সুন্দরভাবে একটু কিভাবে করা যায়। গ্রাউন্ড কালারকে দেখি একটু কিছু করা যায় কিনা, এখান থেকে আমার এগুলো নিতে হবে। গুগল থেকে আমি একটা ঈদের একটা কমেন্ট নিতে হবে, ঈদ উল ফিতরের একটা কমেন্ট নিতে হবে, অনলাইন থেকে নিয়ে আনি, উইশিং আর কি, একটা উইশ করার জন্য। এখানে অনলাইনে সব পাওয়া যায়, এই যে এখানে নিচে এখানে অনেকগুলো আছে, প্রচুর আছে। কপি করে একটু গুগল ট্রান্সলেটে নিয়ে দেখলাম, এরপরে কিছু এডিট টেডিট করলাম, করে আপনাদের দেখালাম। এখন আমি এখানে কপি করে নিয়ে আসছি, এখন আমি এখানে বসাবো।
লাইন সেটিং করতে হবে উইথের এখান দিয়ে ফ্যামিলির পর একটা কাট দিই তারপর কাইন্ডনেসের পর একটা দিই ঈদ মোবারকের আগে একটা দিই এগুলোকে আমাকে সেন্টার সেটিং করতে হবে এটা সেটিং করে আপনার দেখি কোন জায়গায় বসানো যায় কোন জায়গায় বসালে এটা সুন্দরভাবে বসে বা ভালো লাগে টাইপগুলো দিয়ে টাইপটা একটু দেখি কেমন দিলে এই টাইপটা মোটামুটি যায় দিলাম আমার কাছে ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না এখানে নিচে যেহেতু ঈদ মুবারক আছে এখানে ঈদ মুবারকটা ফেলে দেই নিচে আমার নামটা দেই ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলের নামটাই জিডি হারুন আপনারা জিডি হারুন লিখে সার্চ দিলেই ইউটিউবের মধ্যে আমার চ্যানেলটা পেয়ে যাবেন জাস্ট জিডি হারুন লিখলেই লিখে এন্টার দিলে ইউটিউবে আমার চ্যানেলটা চলে আসবে প্লিজ কাইন্ডলি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহ পাবো কাজ করতে কাজ করে আরও একটু মজা পাবো আনন্দ পাবো বা উৎসাহ পাবো এই জিনিসটা আমাকে একটু সাইডে এদিকে ডিজাইনটা একটু এদিকে সাইডে সরাই দিলে মনে হয় একটু ভালো লাগছে আর ওদিকে বেশি লেগেছে এই হ্যাঁ এখন ভালো লাগছে তো যা বললাম আপনারা একটু কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে ইনশাল্লাহ অনেক ফ্রেন্ড আমার 4-5 হাজার ফ্রেন্ড আছে আপনারা যদি একজন একটা বার করে সাবস্ক্রাইব করেন তাহলে তো আর কোনো কথাই নাই করেন কাইন্ডলি একটু একটু সাবস্ক্রাইব করে দিয়েন দয়া করে আচ্ছা আমি এখন এটা করলাম এটাকে একটা আরেকটা অপশন তৈরি করে একটু লাইট এটা একটু ডার্ক কিছু হয়েছে ডার্ক থিম হচ্ছে একটু লাইট থিম একটা কিছু করার চেষ্টা করি দেখি এটা এই জিনিসটা দিলে কেমন হয় এটা দেখছি তেমন ভালো লাগছে না তারপরে একটু দেখি মোবারকটা দিলে কেমন হয় বেং টু ফন্ট করতে হবে নিচে পড়ে গেছে এখানে দিলে দেখি আরেকটা গ্রাউন্ড নেই বা কার্ড আছে আমার কাছে ডাউনলোড করা আছে ভেক্টর ওই ভেক্টরগুলো থেকে এটা একটা ভেক্টর আছে ওগুলো আমি অন্য কাজ করার জন্য করে রাখছিলাম এইটা এইটা এটা থেকে নিলে কেমন হয় দেখি না খারাপ না ডেকে নিয়ে দেখি কেমন হয় অনেকগুলো রিকোয়েস্ট আছে বসে আছে ওগুলো কনফার্ম করে দেই কয়েকটা
অনেকগুলো, বাবা মাশাল্লাহ মাশাল্লাহ। থাক কাজ করি, ডিজাইনটা যাচ্ছেই না গ্রাউন্ডটা। ডিজাইন গ্রাউন্ডটা যাচ্ছেই না কোনোভাবে, ঠিক ভালো আছে খারাপ না। এই গ্রাউন্ডটা দিয়ে দিই কেমন লাগে, ভালো লাগছে না, মিশে যাচ্ছে। কি দেওয়া যায় কি দেওয়া যায় কি দেওয়া যায়, একটা গ্রাউন্ড নেওয়া দরকার। এই গ্রাউন্ডটা নেই, শুধু ব্যাকগ্রাউন্ডটা নেবো এখান থেকে, এখান থেকে গ্রুপ করলে আমাকে ডিজাইনগুলো ফেলতে হবে। ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ফেলে দিতে হবে। কোনার মধ্যে বাবুলগুলো আছে, বাবুল আচ্ছা কপি করে নিই, এটা কপি নিলে হবে। আমি এখানে পেস্ট করি, এটা আগে নিয়েছিলাম, এটা এটা ফেলে দিই, সরাই ফেলি, গ্রাউন্ডটা বাদ দিই, এই গ্রাউন্ডটা দিই। আমি আগেও বলছিলাম এই বাবলস গুলো আমার ভালো লাগছে না, এই বাবলস গুলো আমার ফেলতে হবে। আপনাদের অনুরোধ, ধৈর্য ধরে একটু দেখেন, কিছু শিখতে পারবেন। শুধু গ্রাউন্ডটা নেই, দেখি কেমন লাগে। নাইস, না 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 ফাইন, সুন্দর লাগছে। এখন এই মোবাইলটা একটু সেটিং করে দেখি কেমন লাগে, কোনটা দিলে কি টাইপ দিলে কেমন লাগে। মোবারকটা কেমন জানি লাগছে, আগে লেখাটা নিয়ে আসি, উইশটা এখানে দিলাম, কালারটা জফর দিয়ে এই কালারটা দিয়ে দিই, ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম, নামটা দিয়ে দিই, কালারটা একটু চেঞ্জ করতে হবে, একটু সেটিং। এখন এখন হলো অলঙ্করণ, এখন হলো সেটিং, সেটিংয়ে সব জিনিসপত্র এলিমেন্ট মোটামুটি চলে আসছে। এখন আমাকে এখন বসে বসে সেটিংটা করতে হবে, যেভাবে সুন্দর লাগে, যেভাবে সুন্দর হয় ওইভাবে সেটিংটা করতে হবে, সুন্দর হয় মতো। সুন্দরের কোনো ডেফিনেশন নাই, সুন্দর সুন্দরই, সুন্দর হইতে হবে। সুন্দর নিজে থেকে সুন্দরটা তৈরি করতে হবে।
আজকে ফেসবুকে লাইক রিকোয়েস্ট আসি পড়ে যাচ্ছে। এই মুবারক ফোনটাকে একটু মুবারক মুবারক লাগছে না, জানি ক্যাপিটাল ক্যাপিটাল দিলে ভালো হবে মনে হয় নাকি। আপনারা ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা একটু দেখেন, কারণ তাতে তাহলে অনেক উপকার হবে কিভাবে একটা কাজ করা হয় সেটা অন্তত পুরো পুরো কাজটা দেখতে পারতেছেন। আপনারা ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা একটু দেখেন, কারণ তাতে তাহলে অনেক উপকার হবে কিভাবে একটা কাজ করা হয় সেটা অন্তত পুরো পুরো কাজটা দেখতে পারতেছেন। একটা কার্ড তৈরি করতে, একটা গ্রিটিং কার্ড, ডিজাইনটা ইনশাল্লাহ খারাপ হয়নি, সুন্দরই হচ্ছে। একটা গ্রিটিং কার্ড তৈরি করতে কিভাবে কতক্ষণ লাগে বা কীভাবে করা যায় এটা পুরোটা দেখতে না, আপনারা এটা দেখে অন্তত নিজেরা একটা কার্ড তৈরি করতে পারবেন। এটা দেখে বন্ধুরা সবাই একটা একটা ঈদ কার্ড তৈরি করেন, ডিজাইন করে ফেলেন। ডিটেল দেখাচ্ছি কীভাবে কোনখান থেকে কী নিচ্ছি, ঠিক এটাকে আসলে যেটা বলছি ক্যাপিটাল না দিলে ভালো লাগবে না। আপনাদের অনুরোধ, ধৈর্য ধরে একটু দেখেন, কিছু শিখতে পারবেন। অনেকে বলে একটা ডিজাইন করতে কতক্ষণ লাগে, আসলে এই যে খুঁটিনাটি ছোট ছোট গুলো জিনিসগুলো, খুঁটুর খুঁটুর জিনিসগুলো ঠিক করতে হয়, খুঁত 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 থাকে ভিতরে, আপনার ভিতরে যত খুঁত থাকবে, খুঁতখুঁতে থাকবে তত ডিজাইন ভালো হবে। খুঁতখুঁতে রাখবেন ডিজাইনটা ভালো হবে, না এটা না এটা একটু এটা থেকে এটা একটু, এভাবে করলে একটু ভালো লাগবে মনে হয়, এভাবে করলে একটু ভালো লাগবে মনে হয়, মনে হয় এটা একটু এখান দিয়ে এটা করা দরকার, এই খুঁতখুঁতেটা রাখতে হবে। আর যত এলিমেন্ট কম দেওয়া যায় জিনিসের মধ্যে ততই ভালো, যত এলিমেন্ট বেশি দিবেন আপনি চোখ হারাই যাবে, ফোকাস করতে হবে ডিজাইনটা, মেইন ডিজাইনটাই ফোকাস করতে হবে, মেইন জিনিসটা ফোকাস করতে হবে। সো জিনিসপত্র এলিমেন্ট কম দিতে হবে। এখন আমি দুইটা এই কার্ডটাকে আরেকটা কপি করতে হবে, আমার এখানে আমার একটা পার্সোনাল বন্ধুদেরকে দেব, আর একটা আমার ইউটিউব চ্যানেলের আমার বা ফেসবুক গ্রুপের মধ্যে দেব। এটা হলো আমার ইউটিউবের ইউটিউব চ্যানেল লোগো, এই লোগোটা আমি এখানে দিতে হবে। এখানে একটা গ্রেডিয়েন্ট দিতে হবে, এই গ্রেডিয়েন্টটা না দিলে জিনিসটা ভালো লাগছে না। এখন এখানে নিচে একটা যদি গ্রাউন্ড না দিই না মিশে যাচ্ছে, হালকা একটু অপাসিটি করে দিতে হবে, সাদা গ্রাউন্ড একটু অফ করে দিতে হবে, একটা অফ করে দিই। এখন এখানে গ্রেডিয়েন্ট এডিট করছি, আপনারা দেখেন গ্রেডিয়েন্টটা কীভাবে এডিট হচ্ছে, সাদা করে দিলাম দোনো পাশ, তারপরে একটু এদিকে একটু হালকা টেনে দেই, গ্রেডিয়েন্টের এদিকে একটু বাড়াই দিই, সাদাটা একটু বেশি আসলো কিন্তু বেশি সাদা হয়ে গেছে, এটা ট্রান্সপারেন্সি করে দিই, একটু অপাসিটি করে দিলাম, অপাসিটি 50% করে দিই। এখন বেশি লাইটও হয়নি, খারাপও লাগছে না। এখন আমাকে এখানে
দুইটা দুইটা সাইন নিতে হবে। নিয়ে আমি এটাকে এভাবে দিলাম, কারণ এটা আমার ইউটিউবের সাইন এবং ফেসবুকের সাইন। এটা জিডি হারুন, এটা জিডি হারুন, এটা ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল, এটা হলো ইউটিউবের, আর ফেসবুকেরটা হলো নিচে। এখানে এটাকে আর একটু সেটিং টেটিং করি, একটু সুন্দর একটু উঠে দিতে হবে, বেশি হয়ে গেছে। এই হয়ে গেল আমার ঈদ কার্ড ডিজাইন। এখন আমি এক্সপোর্ট করে নিই, চারটা ফাইল তৈরি হবে এক্সপোর্ট, 300 রেজলিউশন, RGB। আগে করছিলাম এক্সপোর্টের জন্য রিপ্লেস, সাইজে রিপ্লেস দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার ঈদ কার্ড ডিজাইন। আপনারা দেখে দেখে করেন, করে আপনারা বন্ধুরা সবাই একটা একটা ডিজাইন করে ফেলেন, এটা দেখে একেবারে এটা দেখে ডিটেইলভাবে করতে পারবেন। আপনারা সবগুলো তো ডিটেইল বলে দিছি, কীভাবে করতে হবে না হবে ওগুলো সবগুলো সুন্দরভাবে বলে দিছি, দেখে দিছি, ঠিক ওইভাবে আপনারা করেন, করতে থাকেন, নিজেরা ডিজাইন করেন এটা দেখে দেখে। আমি করে দেখান করার উদ্দেশ্য হলো এটা কীভাবে করে সেটা দেখানোর জন্য, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে। কার্ডটা আপনাদের সামনেই করলাম, ওরা একটা কার্ড, দুইটা কার্ড করলাম, একটা ডার্ক থিমে আর একটা লাইট থিমে। সো এভাবেই আপনারা কাজগুলো করেন করবেন। ওকে, লেটস স্টার্ট, সবাই শুরু করেন, এক বন্ধুরা একটা একটা করে নিজেরা একটা একটা কার্ড ডিজাইন করেন। ধন্যবাদ।